নমস্কার বন্ধুগণ, আপনাদের রিকমেন্ডে আমি আজকে আপনাদের রিকমেন্ডে একটা আমি ভিডিও করছি। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেষে অবশ্যই একটা লাইক করবেন। তো ভিডিওটির বিষয় হলো যে আমাদের যখন ধানের দুধ আসে বা শীষ বার হয়, সেই স্টেজে আমাদের একটি বিশাল মারাত্মকভাবে একটি পোকার আক্রমণ দেখা যায়। সেটা হলো বাদামি ফড়িং পোকা। বাদামি ফড়িং বা বাদামি শোষক পোকা বলা হয়। এই বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। এ পোকার বর্ণ, এ পোকা ছোট প্রকৃতির হয়, কিন্তু এ পোকার তলের দিকটি মোটা প্রকৃতির, অর্থাৎ পেটের দিকটি মোটা প্রকৃতির হয়ে থাকে। এরা সাধারণত এরা বেশিরভাগ ধানের নিচের অংশে, অর্থাৎ কাণ্ডের দিকে এরা বেশি অবস্থান করতে থাকে। এ পোকা মাজরা পোকার চেয়েও বেশি ক্ষতিকারক এবং মাজরা পোকার চেয়েও বেশি এরা ক্ষতি করতে পারে। এ পোকা সাধারণত আমাদেরকে যখন বেশি জল থাকে, জমিতে যদি বেশি জল থাকে বা যদি আমাদের ইউরিয়া সারের প্রয়োগ বেশি হয়, যদি ইউরিয়া সারের প্রয়োগটা বেশি হলে ধানের গঠন এবং ধানের কালার ঘন কালো হবে এবং সবুজ রঙের, এরকম অবস্থাতে এরা বেশি আক্রমণ করে। কারণ এ সময়ে আবার যদি এ সময় জল বেশি থাকে জমিতে, তাহলে ওনারা ওই পোকাগুলো কী করে, ওই পোকাগুলো তখন বেশি বাড়বাড়ন্ত হয়। কারণ বাতাস চলাচল করতে পারে না এবং সূর্যের আলো জমিতে পৌঁছাতে পারে না, ফলে এরা সহজে বাড়বাড়ন্ত করতে পারে। এই পোকা সাধারণত যখন ধানের দুধ আসছে ভরে বা শীষ আসে, সেই সময় এই পোকার আক্রমণটা খুব বেশি দেখা যায়। আর সেপ্টেম্বর মাসে বা কিছু কিছু ক্ষেত্রে আপনার আগস্ট মাসও এই পোকার আক্রমণ দেখা যায়। এ পোকা যদি জলদি যাতে ধান হয় সেক্ষেত্রে এটা আগস্ট মাসে দেখতে পাওয়া যায়, আর যদি নর্মালি আমাদের যে বেশি দিনে ধান হয় সেটা সেপ্টেম্বর, অর্থাৎ মেনলি আপনাদের সেপ্টেম্বর ও আগস্ট এই মাসের সময়ে এই পোকার আক্রমণটা বেশি দেখতে পাওয়া যায়। এ পোকা সাধারণত ধানের নিচের অংশে, অর্থাৎ গোড়ার দিকে বাস করে এবং এরা এক সময়ে গাদা গাদা ডিম পাড়ে, খুব গাদা গাদা ডিম পাড়ে এবং কয়েকদিনের ভিতরে জমির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, অর্থাৎ এর ছড়িয়ে যাওয়ার প্রবণতাটা খুব বেশি আর ডিম অনেক পাড়ে, যার ফলে কি হয় না, এদের সংখ্যাটা খুব বেশি হয়ে যায়, যার ফলে ধানের জমিকে খুব জলদির মধ্যে এরা ক্ষতি সাধন করতে পারে। এ পোকা সাধারণত কাণ্ডের নিচের অংশে বসবাস করে এবং ডিম পাড়ার ফলে ওই নিচের অংশকে খেয়ে ফেলে, ফলে যে কাণ্ডের নিচের অংশের জায়গাটা খাওয়ার ফলে ওরা পুনরায় খাদ্যরস যে শোষণ করে ধান তা উপরের দিকে পৌঁছাতে পারে, ফলে ধানের পাতাগুলো সাদা সাদা হয়ে যায় এবং বাদামি বাদামি রঙের হয়ে যায় বা খড়ের মতো হয়ে যায়, এবং এই খড়ের আকার ধানের জমিতে বিশাল আকার ধারণ করে যা হপারবান নামে পরিচিত। এরকম ফলে সাদা সাদা হওয়ার ফলে যা ধানের প্রচুর ক্ষতি হয় এবং ফলন হয় না, এবং উপরন্ত এই জমিতে একদম ধান নাই বললে চলে, এরকম পজিশনে পৌঁছে যায়। এই থেকে এই পোকার আক্রমণ সাধারণত দেখা যায় আপনার ঠিক ছিপছিপ জল ফল থাকলেও এই আক্রমণটা বেশি হয়, প্রবণতাটা বেশি হয়ে যায়। এ পোকাকে বিভিন্ন নামও আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, যেমন কার্ণ পোকা বললাম, ঠিক আছে, বাদামি শোষক পোকা বা বাদামি ফড়িং পোকা নামে পরিচিত। কিন্তু এই পোকাকে দমন করতে গেলে কী করতে হবে, আপনারা দমন করতে গেলে প্রথমে ফেরোমান ফাঁদ ব্যবহার করতে পারেন বিঘে প্রতি 5-6, তাহলে কী হয় এ পোকার আক্রমণটা কম হয়। 2, আপনারাকে এই যে যায় জমিতে বা যে জায়গাতে এই পোকার আক্রমণটা হোক না কেন, সেই জমিতে আপনারা প্রায় 4 ফুট অন্তর অন্তর বা 4-5 লাইনের পর আপনারা একটু জমিতে ওই ধানগুলোকে সাইড সাইড সরিয়ে দেবেন, তাহলে কি হয় বাতাস এবং ভালো চলাচল ভালো করতে পারবে, যার ফলে এই পোকার আক্রমণ হবে না এবং হলেও এটা বৃদ্ধি পাবে না এবং কম হবে। 3, আপনারা ইউরিয়া সারটাকে একটু জমির পরিমাণ অনুসারে ব্যবহার করবেন, তাহলে কি হয় জমির পরিমাণ অনুসারে যদি ব্যবহার করেন তাহলে এই যে ঘন কালো এবং সবুজ যার আক্রমণ ক্ষমতাটা কম হয়ে যাবে, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। অবশ্যই যে কোনো সার আপনার জমির পরিমাণ অনুসারে প্রয়োগ করবেন, ইউরিয়া হোক, ডিএপি হোক, এমওপি হোক, যে কোনো সারের ক্ষেত্রে জমির পরিমাণ অনুসারে আপনারা প্রয়োগ করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। তাছাড়া আপনারা যখন চারা লাগাবেন,
জমিতে মূল জমিতে তখন আপনারা এক কাজ করবেন যে চার পাঁচটি লাইনের পর আপনারা বা সাত আটটা লাইনের পর একটা লাইন গ্যাপ করে যদি লাগান তাহলে কি হবে সেক্ষেত্রে আলো বাতাস বায়ু চলাচল ভালো হবে এমনকি কীটনাশক সার প্রয়োগ করতে সুবিধা হবে তাছাড়া জমি পরিদর্শনের সময় কাজে লাগে তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা প্রতিনিয়ত বা প্রতিদিন মাঠে পরিচর্যা করবেন বা এসে ভিজিট করবেন দেখবেন যে কোন পোকা লেগেছে না লেগেছে আরেকটা বিষয় যে কোনো পোকা সাধারণত সকাল ও বিকেলবেলায় বেশি প্রভাব ফেলে তাই আপনারাকে সকাল এবং বিকেলবেলায় মাঠ পরিদর্শন করবেন এছাড়া এই প্রতিকার যদি এই জৈবিক পদ্ধতিতে যদি না হয় সেক্ষেত্রে কী করবেন রাসায়নিক পদ্ধতি অর্থাৎ এ পোকাকে দমন না করতে পারলে তো আপনার ধান বা ফলন প্রায় হবে না সেক্ষেত্রে অধিকার হিসাবে আপনারা ভিপ্রোলিন 0.5 SC এটি আপনারা বাজারে ইফকো কোম্পানি মিনিতে পাওয়া যায় বা যে কোনো কোম্পানি আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে 400 থেকে 600 ml আপনারা 200 লিটার জলে গুলে এবং যদি আপনারা এটা না করেন তাহলে 30 থেকে 35 ml আপনারা 15 লিটার জলে গুলে পুরো জমা আপনারা ডিনোটিফোরাম 20% SG এটাতেও ব্যবহার করতে পারেন এটা 80 গ্রাম আপনারা 200 লিটার জলে গুলতে পারেন আবার 10 গ্রাম আপনারা 15 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন তাছাড়া আপনারা পাইমেট্রোজিল আপনারা ব্যবহার করতে পারেন পাইমেট্রোজিল বাজারে টেকনিক্যাল নাম হলো পাইমেট্রোজিল 50% WG এটা আপনারা কখন ব্যবহার করবেন এটা আপনারা করতে পারেন প্রায় 120 ml 200 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন বা 9 থেকে 10 গ্রাম আপনারা 15 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন অবশ্যই প্রতিটি স্প্রে কিন্তু আপনারা এটা যেমন আপনার ইফকো কোম্পানির সগুরাতে পাওয়া যায় সেটা আপনারা ইউজ করতে পারেন আবার যে কোনো কোম্পানি হোক এই টেকনিকের নামে আপনারা ইউজ করতে পারেন তাছাড়া আমি একটা 25% WG ব্যবহার করতে পারেন যা এক তারাতে পাওয়া যায় ঠিক আছে আর তাছাড়া যে কোনো কোম্পানি আপনারা ইউজ করতে পারেন কিন্তু টেকনিকের নামটা যেমন ঠিক থাকে আর এটা আপনারা ব্যবহার করবেন 100-200 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন যে কোনো এই তিন যে কোনো একটি টেকনিক্যাল কোম্পানির যে কোনো আপনারা একটা প্রায় 10 দিন অন্তর অন্তর ব্যবহার করবেন তাহলে কিন্তু এটি ভালো হয় 10 দিন দেখবেন যে জমিতে একবার প্রয়োগ করার ফলে যদি আপনার ঠিক কাজ হয়েছে তাহলে তো অবশ্যই দেওয়ার দরকার নেই যদি উপকার আক্রমণ যদি পুনরায় অল্প স্বল্প দেখা যায় বা কম দেখা যায় সেক্ষেত্রে আপনারা 10 দিন ইন্টারভেলে ইউজ করতে পারবেন তা না হয় এই হপারবান বা এই বাদাম শোষক পোকা বা কারেন্ট পোকাকে আপনারা এর হাত থেকে রক্ষা করতে পারেন আর যদি এর আক্রমণ বেশি হয় তাহলে আপনার খড়ের মতো আকার ধারণ করবে অর্থাৎ শীষ হবে না ধান হবে না ফলে আপনার ফলন কম হবে ফলন হবেই না তাই ভালোভাবে এটা পরিচর্যা করবেন এবং ভালোভাবে প্রতিকার করবেন বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন অধিক ফলন ফলান